হ্যালো বন্ধুরা, আমি শেফ শিবঙ্কর। আবার একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, হট গার্লিক সস। হট গার্লিক সস কেমনভাবে বানাই সেটা দেখাবো। হট গার্লিক সসের ফুল রেসিপি নিয়ে চলে এসেছি, মিউজিকের পরে আসছি পুরো রেসিপি নিয়ে। পেন নাই ব্রেকে নিচ্ছি, অ্যাপ্রন পরে নেবো, হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে রেসিপিতে ফিরে আসছি। বন্ধুরা, হট গার্লিক সস বানাবো, আর সেই হট গার্লিক সস দিয়ে হট গার্লিক চাউমিন বানাবো। স্পাইসি হট গার্লিক চাউমিন সস বানাবো। সস বানানোর পর সেই সস দিয়ে আবার চাউমিন বানানো আমি দেখাবো। ননভেজ হট গার্লিক চাউমিন প্লাস হট গার্লিক সসটা কেমন করে বানাই সেটা দেখাচ্ছি। দেখতে দেখুন, হাতটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাতটা ড্রাই করে নেবো, শুকনো করে নেবো, নিয়ে রেসিপিতে ফিরে যাব। রেসিপির জন্য এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, বোটা ছাড়িয়ে। শুকনো লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে তারপর বয়েল করে নিতে হবে। এই যে বয়েল করে নিয়েছি জল দিয়ে, কাশ্মীরি চিলি এটাকেও জল দিয়ে বয়েল করে নেব। একটু লঙ্কা একসঙ্গে বয়েল হয়ে গেছে, বয়েল হয়ে যাওয়ার পর এটাকে পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারে। সুন্দর করে সুন্দর করে বয়েল করে রেখেছি, বয়েল করে রাখার পর এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, স্টার ফুল দিয়ে দিলাম, যে তেলটা আমার গরম হচ্ছে। গার্লিক চপ দিয়ে দেবো, রসুন কুচানো রসুন দিয়ে দিলাম, এটাকে সুন্দর করে ভেজে নেবো। এবার অল্প আদা চপ দিয়ে দিলাম, যে গার্লিকগুলোকে সুন্দর করে ভেজে নেবো। আদা রসুন দুটো যে চপ দিয়েছি সুন্দর করে ভেজে নেবো। একটু সময় লাগবে ভালো করে ভেজে নেওয়ার জন্য। ভেজে নেওয়ার পর পেস্ট করা চিলিগুলো দিয়ে দেবো। পেস্ট করার পর চিলিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে ভালো করে ফোটাচ্ছি। এটাকে অনেক সময় ফোটাতে হবে। এর মধ্যে লেমন জুস, লবণ আর চিনি দিয়ে দিয়েছি, সল্ট, লেমন জুস, সুগার দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে ফোটাতে হবে। ঠিক এরকম কালার আসবে ফুটতে ফুটতে সুন্দর করে। অল্প সুগার পাউডার আরো দিয়ে দিলাম, আরো সুগার দিয়ে দিলাম, একটু সল্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। Yeah.
ওটা দিয়ে ওটা দিয়ে এরকম কালার আসবে, সুন্দর করে ঠিক হয়ে আসবে সসটা। হট গার্লিক সস, সুন্দর একটা কালার এসছে। অল্প কাশ্মীরি চিলি ডাস্ট দিয়ে দিয়েছি, দিয়ে ফোটাচ্ছি। এরকম ফোটাতে ফোটাতে অনেকটা ঠিক হয়ে আসবে, সুন্দরভাবে নাড়াতে হবে অনেক সময় ধরে। অর্গ্যানিক সসগুলো ভালো করে ফুটিয়ে নিচ্ছি। একটা হট গার্লিক সস বানাচ্ছি আর একটা শেজুয়ান সস বানাচ্ছি। শেজুয়ান সসের রেসিপি আমার দেওয়া আছে আগে। এই যে হট গার্লিক সস আমার রেডি হয়ে গেছে, কন্টেনারে কাটিয়ে নিয়েছি। হট গার্লিক চাউমিন বানিয়ে দেখাবো, মিক্স হোক একটা হট গার্লিক চাউমিন। হট গার্লিক চাউমিন বানানোর জন্য কড়াই বসিয়ে নিয়েছি। ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে সুন্দর করে ভেজে নেবো। সুন্দর করে ভেজে নিচ্ছি আমি। ভেজ দিয়ে দিলাম ক্যারট, ক্যাবেজ জুলিয়ান, অনিয়ন জুলিয়ান, রেডিয়েলো গ্রিন বেল পেপার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। নুডলসগুলো দিয়ে দিলাম, প্রনস দিয়ে দিয়েছি, সল্ট, পেপার, অ্যারোমেটিক পাউডার, সুগার, ম্যাগি মশালা সব কিছু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে টস করে নেবো। লাইট সয়া সস দিয়ে দেবো অল্প। অল্প হট গার্লিক সস দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। ব্রাউন গার্লিক দিয়ে দেবো, হট গার্লিক সস দিয়ে নুডলসটাকে ভালো করে টচ করে নেবো। হট গার্লিক নুডলস রেডি, সুন্দর একটা কালার এসছে। আর একটু গার্লিক ফ্রাই দিয়ে দিলাম, ব্রাউন গার্লিক, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। হট গার্লিক নুডলস আমার প্রায় রেডি হয়ে এসছে। হট গার্লিক সস এবং হট গার্লিক নুডলসটা আমার কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী দিন আরও নিত্য নতুন এরকম রেসিপি আসবে, সেগুলো দেখতে থাকবেন, কমেন্ট করবেন, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, রেসিপিসকে দেখতে থাকুন।
দেখুন কত সুন্দর কালার এসছে হট গার্লিক নুডলস। হট গার্লিক নুডলস আমার রেডি হয়ে গেছে, পরিষ্কার করে নেবো। অল্প সল্ট আর দিয়ে দিলাম, সল্ট কম ছিল। অ্যারোমেটিক পাউডার অল্প দিয়ে দিলাম, দিয়ে ভালো করে টস করে নিয়ে নামিয়ে নিলাম। পরিষ্কার করে নেবো মিক্স হট গার্লিক নুডলস, রেডি হয়ে গেছে। ওটাও পরিষ্কার করে নেবো।